হ্যালো, ডিস্টার্ব করলাম? হ্যাঁ মা, করলেন। কিছু কথা ছিল, এখন না পড়া শুনবো? আমার এক্ষুনি বলাটা দরকার। ও ও না, হ্যাঁ বলুন শুনি। 29শে মার্চ একটা খুন হয়েছিল, গ্রিন ভিউ হোটেল, রুম নাম্বার 7। মেয়েটির কিডনি দুটো খুলে নিয়ে পাচার করে দেওয়া হয়। আপনি প্রথম কভার করেছিলেন তো খবরটা? 29শে মার্চ, গ্রিনভিউ হোটেল, কিডনি পাচার। ও ইয়েস, হ্যাঁ কী ব্যাপার বলুন। খবর হলো, পুলিশও এলো, তদন্ত হলো, ধরা পড়লো দুজন নিষ্পাপ মানুষ, আর আসল চক্রীরা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তাদের খোঁজ জানি মিস্টার শ্যামল। ওই সকালবেলায় কি আপনি আপনার সাথে চাপলামা মারছেন? ছ্যাবলামি নয়, সত্যি। আমি সত্যিই আপনার মাধ্যমে সবাইকে সত্যিটা জানাতে চাই। ও তো হঠাৎ এখন কেন, এতদিন পর? সবটাই ফোনে জেনে নেবেন? না ঠিক আছে, কিন্তু আপনি সত্যি বলছেন এটা কি করে বুঝবো? প্রমাণ কোথায়? আমার কাছে সবকিছুরই প্রুফ আছে, আমার হোমওয়ার্কে কখনো ভুল হয় না। এই যে আপনি, আপনি শ্যামল বোস, বয়স 31, চাকরি করছেন বছর 10, 4 বছর ধরে প্রেম, বাই দ্য ওয়ে এটা আপনার দ্বিতীয় প্রেমিকা, ঘরে বাবা মা ও এক বোন রয়েছে, আপনার অ্যাড্রেস কেন বসলেন, ঘরে নাম্বার 12। আর কিছু? আপনার অ্যাড্রেসটা? সাবাস। হ্যালো, হ্যাঁ শ্যামল বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো না, আমার অবস্থা পুরো খারাপ। কি হয়েছে বলো না, ক্যামেরা সেটিংস এ প্রবলেম দিচ্ছে, তারপরে পড়া নাকি বলেছে এর মধ্যে নাকি ফাঙ্গাস জমেছে। ক্যামেরাটা কি কাজে দেবে নাকি হবে না? আরে ক্যামেরা, ক্যামেরা তো গেছে গাদা গেলে, একটা ডিজিটাল আছে ছোট, চলবে? ঠিক আছে, তাড়াতাড়ি বেরোতে হবে এক্ষুনি। মানে এত ভোরবেলায়? এবার বউ গেলাবে? 10 মিনিটে আসছি, গেটের বাইরে দাঁড়াও। মানে হ্যাঁ, হ্যালো হ্যালো, কেটে দিল ফোনটা। আসুন। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ আমি, আমি ফোন করেছিলাম। বসুন। জল খাওয়াতে পারি। সুবীর তাড়াতাড়ি। কী যে কারণা তুমি! আচ্ছা আপনি পুলিশের কাছে না কি হঠাৎ পেসের কাছে, মানে আমার কাছে এলেন কেন? বলবো, সব বলবো শ্যামলবাবু, তার জন্যই তো আপনাকে ডেকেছি। কেন পুলিশ নয়, কেন আপনি? এটা খুব তাড়াতাড়ি আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গ্রিন ভিউ হোটেলের 7 নম্বর রুমে যে মেয়েটির কিডনি খুলে নেওয়া হয়েছিল এবং শেষে মেয়েটি মারা যায়, তার নাম দীপা। আরে এ আবার নতুন কি, এ তো জানা কথা। দীপার সাথে আমার প্রথম আলাপ হয় মুনলাইট বারে। আপনার? হ্যাঁ বলছি, শুনুন, মুনলাইট বার। প্রত্যেক দিনের মতো একাই বারে বসে বিয়ার খাচ্ছিলাম আমি। এমন সময় দুজন সুন্দরী মহিলা বারে ঢোকে, এর মধ্যে একজনের নজর আমার উপরেই ছিল। মনে হলো বেশ ফ্লার্টি। এই দীপা, ছেলেটাকে দেখ, হি ইজ সো হ্যান্ডসাম না? হ্যাঁ, তবে নাইট ক্লাবে এসে একা বসে বিয়ার, পুরো দেবদাস টাইপ। দেবদাসের এখন চন্দ্রমুখী দরকার। আইসিয়া,
যাস না রে। এই মেয়েটাকে নিয়ে পাড়া গেল, যা ভেবেছিলাম তাই হয়েছে। মেয়েটি এগিয়ে এলো আমার টেবিলের দিকে। এক্সকিউজ মি, বসতে পারি? ইয়া, প্লিজ সিট। থ্যাংক ইউ। সিগারেট? না, মানে বিভাস। বিভাস? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, মানে ওই এক্স আর কি। ও চলে যাবার পর এত একা হয়ে পড়েছি, এসব আর ভালো লাগে না। আমি এমনিতে তেমন কোনো ছেলেটেলের সাথে তেমন কথা বলি না, কিন্তু তোমাকে দেখে কেমন যেন আমার একা বলেই মনে হল। রাঘব, ছেলেটা কে রে? শ্রেয়াটাকে দেখ, সব জায়গায় শুধু ফ্ল্যাটিং। আই এম চ্যাটার্জি, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কা ইকলতা ওয়ারিস। মালদার পাঠিয়ে দিবা, পাঠাই গিয়া। রাঘব, থাম এবার। এই চলো না, ডান্স করবে? বাই দ্য ওয়ে, নাচের এখন মুড নেই, সো ভেরি সরি। এক্ষেত্রে তোমার কোনো হেল্প আমি করতে পারছি না। নাইট ক্লাবে এসে দেবদাস চাই? স্ট্রেট? ওকে, দেন ইউ ক্যারি অন, বাই। বেচারাকে মুড অফ করে ফিরে যেতে হলো। এই কি হলো শ্রেয়া? পাকা ঝাড় খা কে আইছে। এই ঝাড় খেয়েছি মানে তো কি রে শালা দেবদাস, ছাড় তো, লেটস গো ফর শর্ট বেবি। হ্যাঁ হ্যাঁ, তুম লোক যাও, মেয়ে ইয়ে পেক খতম করকে আয়া। প্রথম থেকে আমার নজর ছিল দীপার উপর, নাম জানতাম, মুখ চেনাও ছিল আগেই, তাই চিনতে কোনো ভুল হয়নি। দীপার সাথে কথা বলার ইচ্ছেটা তো ছিলই, সুযোগটা নিজেই করে দিল। আর রাগ ভাঙাতাম আমি, একটা দামি গিফট পেলেই অভিমান টভিমান সব মাটিতে। কেমন লাগছে শ্যামল বাবু? ভালো, কিন্তু এ তো আপনার আর দীপার প্রেম কাহিনী, মানে এর সাথে খুনের কি সম্পর্ক? আছে শ্যামল বাবু আছে, এই বুদ্ধি নিয়ে কি করে জার্নালিজম করেন বলুন তো। হ্যাঁ শুনুন, একটু পেছনে যান, দেখুন সবার কথা বলা হয়েছে কিন্তু বলিনি শুধু একজনের কথা, দীপার সেই বন্ধুটা। সাথে এসেছিল ওদের রাঘব, রাঘব জয়সওয়াল আমার বস, সেই বিখ্যাত কিডনি পাথর চক্রের মূল মাথা। হ্যাঁ অবশ্য, কাজগুলো করতো আমার এই হাত। সেই গ্রিন ভিউ হোটেল, সেখানেই শেষ করেছিলাম দীপাকে আর আমার প্রেম কাহিনী। মিস করে গেলেন মিস্টার শ্যামল? আমার এই হাত দিয়েই সে নোংরা কাজটা করেছিলাম, কিন্তু একটাই ভুল, মোবাইলটা ফেলে এলাম বাথটাবের পাশে। পুলিশের আওতায় চলে এলো রাঘব। কিন্তু রাঘব না, ধরা পড়েনি, সমঝোতা হয়েছিল মিস্টার বক্সি আর রাঘবের সাথে। সমঝোতা? হ্যাঁ সমঝোতা। তাই কোনোদিন রাঘবের নাম পুলিশে আসেনি, কিন্তু বিশ্বাস করুন মিস্টার শ্যামল, আমি সত্যি ভালোবেসেছিলাম মেয়েটাকে। তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? মাঝে মাঝে মন মানতে চায় না জানো, মনে হয় এই শুধুই শরীরের খিদে।
রাতের গভীরে আমার হাতটা ধরবে একটু, চুপটি করে শুয়ে থাকবে আমার পাশে, তোমার গরম নিঃশ্বাস গায়ের গন্ধ দেবে আমায়? ভালোবাসা একটা ব্যাক ডেটেড কনসেপ্ট, বা ফ্রয়েড কনস্টিটিউশন একটা ক্রাইম। তুমি আমার কাছে ঠিক এই সিগারেটের মতো, জানি রোজ একটু একটু করে নিকোটিন ছিঁড়ে খাচ্ছে আমার, তবু ছাড়তে চায় না কোনোদিন। নিড ইউ হানি, মি টু ডিয়ার। সত্যি আমি এভাবে কোনোদিন প্রেমে পড়ে যাব ভাবতে পারিনি। তাহলে মারলেন কেন? আমার প্রফেশন আমার ভালোবাসার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে, তাই জন্য আমাকে একটাকে বাঁচাতে গিয়ে একটাকে মেরে ফেলতে হয়েছে। কিন্তু এখনো ওর মুখ চোখ আমার সামনে ভাসে। তারপর আমি কোনো মিশন সাকসেসফুল করতে পারিনি, এই কারণে রাঘব আমাকে নিজে গ্যাং থেকে বের করে দিল। গেট লস্ট, আধা পাওয়া যায় আছে, আর আপনি সকল মুঝে কবি মত দিখানা। আচ্ছা আপনি জানেন এটা আপনার এই 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 যে কথাগুলো, এগুলো যদি আমাদের চ্যানেলে টেলিকাস্ট হয়, আপনি জানেন মানে এটা আপনার অ্যারেস্ট হওয়া অবশ্যম্ভাবী। জানি, আমার আর কিছু এসে যায় না মিস্টার বোস, সব কিছুই তো শেষ হয়ে গেছে। ভালোবাসায় প্রাপ্তি হয়, কিন্তু ভালোবাসা আমাকে নিঃস্ব করেছে মিস্টার স্যামন। কিন্তু জানেন ওর মুখটা মাঝে মাঝে ভেসে ওঠে আমার সামনে, মনে হয় ও আঙুল তুলে দাঁড়িয়েছে, আমি হলাম সমাজের একটা কীট। অবশেষে থাকতে না পেরে গতকাল রাতে কি করেছেন? গতকাল রাতে আবার খুন, এবার কি রাঘব? না। তাহলে কি অফিসার বক্সি? না মিস্টার বোস, নিজে কি ওই ঘরে গিয়ে দেখে আসুন, আমার লাশ পাবেন ওই ঘরে। কি বলছেন কি? আমি গতকাল রাতেই মারা গেছি মিস্টার বোস, জানগি দেখে আসুন। শুধু শেষ কাজটা বাকি ছিল, আপনাকে সব সত্যিটুকু বলে গেলাম, আপনি আপনি সবটা জানেন।